Alhamdulillah, salatu wassalam ala Rasulullah. Rabbi shrali sadri yassir li ahli uqdatam min lisani yafqahu qawli. Rabbi habli uqdati min salihin ihdina siratal mustaqim. Alhamdulillah, amra khub guruttopurno ekta bishoy niye alochona korbo ekebare shongkhepe inshallah. Ar bishoyta holo la ilaha illallah. Jokhon ekjon omuslim islam grohon kore tokhon shorbottom take ei kalima shakkho dite hoy. যখন একজন মুসলিম আজান দেয় তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলা হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইসলামের মূল বা ভিত্তি। যদি কারো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকে তাহলে তার ইসলাম ঠিক থাকবে না, তার ঈমান ঠিক থাকবে না। আর এর উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে 6 নম্বর খণ্ড 97 নম্বর অধ্যায় হাদিস নম্বর 7372। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠাচ্ছিলেন তখন তিনি মুয়াজ বিন জাবালকে এই কথা বলেছিলেন যে তুমি আহলে কিতাবের নিকট যাচ্ছ, তুমি সর্বপ্রথম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে, এক আল্লাহ সুবহানাহু তাআলাকে গ্রহণ করার দাওয়াত দিবে। যদি তারা এটা গ্রহণ করে তাহলে তুমি তাকে সলাত আদায় করতে বলবে পাঁচ ওয়াক্ত। এরপর যদি তারা এটাকে গ্রহণ করেন তাহলে যাকাত দেওয়ার কথা বলবে, যা নেওয়া হবে গরিবের কাছ থেকে আর দেওয়া হবে ধনী ব্যক্তিদের। তাহলে এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি ইসলামের প্রথম আহ্বান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা ইসলামের স্তম্ভ বা ইমানের স্তম্ভের কথা বলি তখন সর্বপ্রথম কালিমার কথা আসে। এটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায় কিতাবুল ইমানের 8 নম্বর হাদিসে। সেখানে বলা হয়েছে কালিমার ইসলামের প্রথম স্তম্ভ হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনা, বিশ্বাস করা, তাকে সাক্ষ্য দেওয়া। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে ঈমানের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান। এরপর বলা হচ্ছে সহিহ মুসলিমে একই হাদিস উল্লেখ করা হচ্ছে, সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড 1 নম্বর অধ্যায় ইমান অধ্যায় হাদিস নম্বর 19। সেখানে বলা হয়েছে যে ইসলামের স্তম্ভ পাঁচটি, আর প্রথম স্তম্ভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি সাক্ষ্য দেওয়া। যদি আমরা পবিত্র কোরআনের দিকে দৃষ্টিপাত করি তাহলে সূরা বাকারা 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতে সেখানে ঈমানের কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি ঈমানের কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঈমান, কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, এভাবে ঈমানের কথা বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঈমানের সবচেয়ে আদি এবং মৌলিক বিষয় হলো এবং ইসলামের স্তম্ভ এবং ঈমানের মৌলিক স্তম্ভ হলো আল্লাহর প্রতি ঈমান আনা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনা। যদি এটা ঠিক না থাকে তাহলে তার ইসলাম ঠিক থাকবে না। তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম যে ঈমানটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আর পবিত্র কোরআনে বলা হয়েছে যেমন সূরা আলী ইমরান 3 নম্বর 66 নম্বর আয়াতে সুনায় শুনলাম, তা আলাই ইলাকা নিমাতে সাওয়া ইমাইনা বিন্দাকুম, সে কথা আসো যে তোমাদের এবং আমাদের ভিতরে এক। তার প্রথম কথা হলো আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে নিজেদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করব না, রব বানাবো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল সাধু বেয়ানা মিনাল মুসলিমিন, তুমি বলো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছি। সূরা আলী ইমরান 3 নম্বর 66 নম্বর আয়াত পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণের কথা বলা হচ্ছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করার কথা বলা হচ্ছে। এজন্য যখন কোনো মুসলিম ইসলাম গ্রহণ করে তখন সর্বপ্রথম তাকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হয়। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার কথা বলা হচ্ছে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, তুমি জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। তাহলে এখানে পরিষ্কার আমরা বুঝতে পাচ্ছি আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। এটা উল্লেখ করা হয়েছে সূরা আনবিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতে যে ইতিপূর্বে যত নবী রাসূল ছিল সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কালিমা দিয়ে পাঠিয়েছেন, তার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সব নবী রাসূলকে পাঠানো হয়েছে সূরা আনবিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতে, অলাকাত বা আসনা ফিকুল উম্মাত রাসূলান আনি ইবুদুল্লাহ আস্তালিউ তাগুত,
তাহলে সমস্ত নবী রাসূলকে প্রেরণ করা হয়েছে আল্লাহর ইবাদত করতে এবং তাওহীদকে বর্জন করতে। আল্লাহর ইবাদত বলতে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেওয়া বোঝায়। লা ইলাহা ইল্লাল্লাহর সাপেক্ষে কাজ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বলা হয়। আমাদের সমস্ত নবী রাসূল এই কালিমাই পাঠ করেছেন, এই কালিমাই তার উম্মতদেরকে জানিয়েছেন। যেমন আমরা দেখতে পাই সূরা আরাফ, এই সূরা আরাফের অনেকগুলো আয়াত যেখানে শুয়েব আলাইহিস সালাম, যেখানে সালেহ আলাইহিস সালাম, সেখানে সবাই নবী রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যে 25 জন নবী রাসূলের নাম কোরআনে এসেছে, সবাই তার সম্প্রদায়কে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছিলেন। অর্থাৎ এটা গ্রহণ করা ছাড়া কেউ মানে জান্নাতে যেতে পারবে না, কোনো ব্যক্তি মুসলিম হতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি এটা সবচেয়ে বড় বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই না, লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব সম্পর্কে যদি বলতে হয় তাহলে আরো যে গুরুত্বটা আসে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আইয়ু শাইউন আকবার শাহাদা, এটা সবচেয়ে বড় সাক্ষ্য। সূরা আনাম 6-19 নম্বর আয়াতে বলা হয়েছে সবচাইতে বড় সাক্ষ্য কি? আমরা জানি সবচাইতে বড় সাক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আইয়ু শাইউন আকবার শাহাদা, বলো সবচাইতে বড় সাক্ষ্য কি? তাহলে সবচেয়ে বড় সাক্ষ্য সম্পর্কে বলা হয়েছে সূরা আলে ইমরান 3-58 নম্বর আয়াতে। সবচেয়ে বড় সাক্ষ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু ইমান আনা, যে সাক্ষ্য আল্লাহ দিয়েছেন, মালাইকারা দিয়েছেন, সমস্ত নবী রাসূলরা দিয়েছেন, সমস্ত উলুল ইলম যারা তারা সবাই দিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য। তাই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সবাইকে জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে হবে। আমরা কিসের সাক্ষ্য দিচ্ছি? এরপর এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বলা হয়েছে যে এটা অনেক বেশি বিস্তৃত এবং ফলদায়ক। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 23-24 নম্বর আয়াতে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি কি অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং এর গুরুত্ব অপরিসীম, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সমস্ত নবী রাসূল ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট তার সম্প্রদায়কে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, বলা হয়েছে রব্বের উপকম আমার রব এবং তোমার রব। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার রব এবং তোমার রবকে তোমরা ফলো করো, অনুসরণ করো। এটা আমরা সংক্ষেপে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমরা আরো অনেক আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্যন্তই। তো আপনাদের সবাইকে বলবো যে এই বিষয়গুলো লিখে প্র্যাকটিস করতে এবং সবাই মুখস্থ করে আমার মতো বলার চেষ্টা করতে পারেন। ইনশাআল্লাহ আমার ছাত্র ভাইরা আছে তাদের কাছে বিষয়গুলো থাকবে যে আপনারা এগুলো নোট করবেন, এগুলো স্টাডি করবেন ইনশাআল্লাহ। তো দেখা হবে নতুন কোন এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন। আওয়াকিদা আওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।